참여하고 সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর যেহেতু আজকে সোমবার, সোমবার আমরা পাই সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খান। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শুরুতে জানতে চাই, কেমন আছেন? জি ভালো আছি। আমরাও ভালো আছি। যে শত ব্যস্ততার মাঝেও আপনি আসেন, এই যে সময় করে অনেক তথ্যই পাই দর্শকরা, সে কারণে ধন্যবাদ দিয়ে দিতে চাই। আমরা চেষ্টা করি, বিশেষ করে আমরা ধন্যবাদ জানাতে চাই অবশ্যই টিভিএন 24 কে, কারণ এরকম একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের একটা সময় ছিল, আমি এখানে অলমোস্ট 20-21 বছর, তো একটা সময় ছিল যখন আমাদের এই ধরনের শেয়ার, আমাদের ইনফরমেশনগুলো শেয়ার করার মতো সুযোগ কম ছিল। এখন যেহেতু সুযোগটা আপনারা করে দিচ্ছেন টিভিএন 24 ফ্যামিলিকে, আমরা ধন্যবাদ জানাই আমাদের এই অপরচুনিটি ক্রিয়েট করার জন্য। এটা আমাদের সবার কম্বিনেশন, এটা একটা খুব একটা সুন্দর একটা সুযোগ আমাদের কমিউনিটির জন্য, বিশেষ করে যারা এখানে নতুন আসছেন বা যারা এখানে এক্সিস্টিং, যারা অনেকদিন থেকে আছেন। অনেক সময় আমরা মনে করি যে হয়তো একটা ইনফরমেশনের জন্য আমরা একটা সিপিএর কাছে যাব বা একটা অ্যাটর্নির কাছে যাব, তারা হয়তো আমাদেরকে কনসালটেশন ফি চার্জ করবে। তো অনেকে এটা মনে করে, আমরা অনেক সময় যাই না, বা অনেক সময় আমরা কী করি, ইমিগ্রেশনের ফর্ম বা আমরা যে ট্যাক্সের বিষয়গুলো আমরা নিজেরা করার চেষ্টা করি, ছোটো ছোটো বিষয়গুলি, তো এই বিষয়গুলি যেহেতু আমাদের এই যে লাইভ প্রোগ্রামে যে প্রশ্ন করার সুযোগ আছে, অনেকে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার কোনো কনসালটেশন ফি ছাড়াই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন। সো ইটস এ গুড প্রোগ্রাম, থ্যাংক ইউ ফর দ্যাট। না, আপনাদেরও ধন্যবাদ, কারণ আপনারা সারাদিন এত ব্যস্ত থাকেন, তারপরে 10টায় অনুষ্ঠান, সে কারণে আসেন। আমরা একটু ফোন নাম্বারটি বলে নিতে চাই দর্শকদের, আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে facebook.com/tbn24usa। সিপি ইয়াকুবে খান, আমরা কি নিয়ে আলোচনা করব আজকে? আমরা আলোচনা করতে চাই ট্রাস্ট ফান্ড রিকভারি পেনাল্টি। সেটি এই ট্রাস্ট ফান্ড রিকভারি পেনাল্টিটা হচ্ছে বিশেষ করে এক ধরনের পেনাল্টি। সেটি হচ্ছে যে বিশেষ করে যখন কোনো এমপ্লয়ার, কোনো বিজনেস যখন যে এমপ্লয়ি থেকে যে ট্যাক্সটা উইথহেল করে, সো একটা ট্যাক্স হচ্ছে বিজনেস কন্ট্রিবিউট করে সোশ্যাল সিকিউরিটি ফাইকা ট্যাক্স। যেটি ফাইকা ট্যাক্সের দুইটা ভাগ, একটা হচ্ছে যে 7.65% বিজনেস কন্ট্রিবিউট করছে, এবং অ্যানাদার 7.65% যে এমপ্লয়ি থেকে কিন্তু এটা উইথহেল করা হয়। প্লাস হচ্ছে শুধু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স না, এই 7.65 হচ্ছে কম্বিনেশন অফ আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং মেডিকেয়ার ট্যাক্স। এর বাইরেও যখন আমরা কাজ করি, তখন আমরা দেখবেন যে আমাদের পে স্টাবে এখানে ফেডারেল ইনকাম ট্যাক্স উইথহেল করা থাকে, স্টেট ইনকাম ট্যাক্স উইথহেল করা থাকে, বা অনেকে আছেন যারা লোকাল ট্যাক্স, বিশেষ করে যারা নিউ ইয়র্ক সিটি বা ইয়াংকার্সে যারা বসবাস করেন, তাদের কিন্তু একটা সিটি ট্যাক্স পে করতে হয়। তো একটা পে স্টেপে যখন আমরা দেখি শুধু সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্সের বাইরেও ফেডারেল ইনকাম ট্যাক্স উইথহেল, স্টেট ইনকাম ট্যাক্স উইথহেল এবং সিটি উইথহেল, এই বিভিন্ন এই যে ট্যাক্সটা আমরা, যে বিশেষ করে যে ট্যাক্সটি আমরা এমপ্লয়ি থেকে যখন আমরা উইথহেল করি, ট্যাক্সটা আমাদেরকে পেমেন্ট করাটা আমাদের কর্তব্য, বিশেষ করে বিজনেসের। যদি কোনো কারণে এই ট্যাক্স অ্যামাউন্টটা পে না করা হয়, লেটস সে অনেক কারণে বিজনেস বিহাইন্ড ইউনো দ্য পেমেন্টস অথবা ক্যাশ ফ্লো প্রবলেম আছে বা অনেক বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, তো তখন এই যে অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা এমপ্লয়ি থেকে উইথহেল করা হয়েছে, সেই অ্যামাউন্টটা যদি IRS-এর কাছে সাবমিট করা না হয়, এই অ্যামাউন্টটা বিশেষ করে এই বিজনেসের কিছু কিছু রেসপন্সিবল পার্সন আছে যাদের উপর এই পেনাল্টিটা, তারা পার্সোনালি লায়াবল হয়ে যায়। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে, এই বিষয়ে খুব কঠিন একটি বিষয়, খুবই কঠিন একটি বিষয়, তবে আমরা চেষ্টা করব সেই বিষয়টি ভেঙে ভেঙে ছোট ছোট করে দর্শকদের তথ্য দেওয়ার জন্য। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে ফোনে? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার একটু প্রশ্ন ছিল। জি করুন ভাইয়া, টেলিভিশনটি পরে শুনুন। জি টেলিভিশনটি পরে শুনবেন, প্রশ্নটি করুন। আপনার ট্যাক্স ট্রান্সক্রিপ্ট দরকার? জি জি, ধন্যবাদ আপনাকে। যদিও আপনার নামটি আমরা পাইনি, ট্যাক্স ট্রান্সক্রিপ্ট হচ্ছে আপনার বিশেষ করে তিন ধরনের ট্রান্সক্রিপ্ট আপনি নিতে পারেন। একটা হচ্ছে
ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্ট, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ট্রান্সক্রিপ্ট, আর একটা হচ্ছে আপনার বিশেষ করে অ্যাকাউন্ট এবং ট্যাক্স রিটার্নের ট্রান্সক্রিপ্ট। সো তিন ধরনের ট্রান্সক্রিপ্ট আপনার পুল করতে পারেন। তো প্রথমত আপনি যদি মনে করেন বিশেষ করে আপনার অনলাইন অ্যাকাউন্টের এটা একটু প্রবলেম এখন, বিশেষ করে আইডেন্টি থেফটের জন্য ইনফরমেশনগুলো এখন পাওয়া যাচ্ছে না বিভিন্ন টাইম টু টাইম, সো বেটার হচ্ছে আপনার আপনি নিজে কল করতে পারেন। আপনি আইআরএসকে কল করলে আপনি ওরা আপনাকে মেইল করে দিবে, যদি আপনার বিশেষ করে এখন ফ্যাক্স সার্ভিস যেটি ফ্যাক্সটি বন্ধ করেছে আপনাকে মোস্ট লাইকলি তার একটা অ্যাকাউন্ট ওপেন করতে রিকোয়েস্ট করবে অনলাইনে, অথবা আপনাকে যদি যদি ফ্যাক্স এখন ফ্যাক্স লাস্ট মান্থ থেকে এটা তারা ফ্যাক্স করছে না ট্রান্সক্রিপ্টগুলি, তো আপনাকে বিশেষ করে যদি অন্য কোনো অপশান না থাকে সেক্ষেত্রে আপনাকে মেইল করে আপনার বাসায় পাঠিয়ে দিবে একটি অপশান। আপনি যদি মনে করেন যে এটা আরও কুইকলি আপনার দরকার, যদি আপনি অনলাইনে আপনি অ্যাক্সেস না পান বা আপনার মেইল করার মেইল আসতে সময় লাগবে, হয়তো এক দুই সপ্তাহ সময় লাগবে, যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনি কোনো আপনার আমাদের কাছে বা সিপিএর কাছে গেলে, আপনার সিপিএকে আপনি যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিলে আমরা বিশেষ করে রাইডওয়েতে আমরা কল করে আমরা ট্রান্সক্রিপ্টটা নিয়ে নিতে পারি। এটা আমরা অনলাইন অ্যাক্সেসে আমাদের অনলাইন অ্যাক্সেস থেকে আমরা এটা পুল করতে পারি রাইডওয়েতে। তো এটা আপনার ডিপেন্ড করে, আপনি যদি সময় থাকে অলওয়েজ, আমরা জানি বিভিন্ন টাইম টু টাইম আমাদের অনেকের ইন্টারভিউ থাকে, অনেক সময় আমরা ইমিগ্রেশনের সাপোর্টিং স্পন্সর করার জন্য প্রয়োজন, বিভিন্ন টাইম টু টাইম এটা প্রয়োজন। সো আমরা একটু আগেভাগে প্ল্যান করলে অনেক সময় টাইমটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে একেবারে লাস্ট মিনিটে গিয়ে যদি আমাদের প্রয়োজন হয় তখন এটা হয়তো মেইল আসার জন্য এনাফ সময় থাকে না, মানে একটু সময় নিয়ে সব কিছু সময় নিয়ে সব করা উচিত, রাইট? আর এটা তো স্বাভাবিক যে আপনার যখন প্রয়োজন হবে সেটা তো এক মাস আগে কিংবা দু মাস আগে আপনি জানতে চাইবেন, রাইট? জানতে পাচ্ছেন যে আমার এটি দরকার, আপনার প্রয়োজন হবে, রাইট? কিন্তু আপনি যদি এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি বিশেষ করে আমাদের অনেক ক্লায়েন্ট অনেক সময় হয়তো আমরা কাজের মাঝে অনেক ব্যস্ততা থাকার জন্য একেবারে 11th আওয়ার এসে যে আমার অ্যাকচুয়ালি আমার কালকে সকালে হয়তো রাত্রে আগের দিন রাত্রে কল করছেন যে আমার আগামী কাল সকালে 9টায় অ্যাপয়েন্টমেন্ট আমাকে দিতে হবে। অনেক সময় বিশেষ করে আইআরএস এর একটা টাইম আছে 7 to 7 হচ্ছে তাদের বিজনেস আওয়ার, সো এর পরে কল করলেও আমরা ইনফরমেশনগুলো নিতে পারবো না। আচ্ছা, সো এগুলো আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, বিশেষ করে অনেকের ইন্টারভিউ থাকে বা ইমিগ্রেশন বিভিন্ন কারণে প্রয়োজন হয়। সো আমাদের যে বিষয়টি ছিল নির্ধারিত বিষয় সেখান থেকে বিষয়টি, রাইট, বিষয়টি একটু একটু নতুন, একটু জটিল, রাইট? জটিল আমি জিনিসটা সহজ করার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে প্রথমত আমরা জানি যে একটা বিজনেসের যে পেরোল সিস্টেম যেটি, সেটি হচ্ছে বিজনেস, তার বিজনেসের এমপ্লয়ি আছে, এমপ্লয়িকে সে পে করছে, অথবা অনেক ক্ষেত্রে বিজনেস ওনারও কিন্তু পেরোল চেক নিচ্ছেন। বাট এনিওয়ে, যখন এই পেরোল যখন আমরা ইস্যু করছি তখন পেরোলের একটা অ্যামাউন্ট কিন্তু আমরা এটা সোশ্যাল সিকিউরিটি ফান্ডে যাচ্ছে, আমাদের যে আমাদের সোশ্যাল সিকিউরিটি ফান্ড, আমরা যখন 62 বা এর পরে গিয়ে যখন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেওয়ার জন্য 6.2% এটা সোশ্যাল সিকিউরিটি ফান্ডে আমরা কন্ট্রিবিউট করছি, এটা বিজনেস কন্ট্রিবিউট করছে 6.2% এবং আপনার যারা কাজ করছেন যারা এমপ্লয়ি যারা তাদের থেকে 6.2% প্লাস 1.45% যাচ্ছে হচ্ছে মেডিকেয়ার ফান্ডে। যখন আমাদের 65 হয়ে যাবে তখন কিন্তু আমাদের মেডিকেডটা কিন্তু আমাদেরকে আর দিবে না, তখন কিন্তু আমাদেরকে মেডিকেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো এই মেডিকেয়ার ট্যাক্সটা এটা কম্বাইন দুটো 6.2% প্লাস 1.45% উইচ ইজ 7.65%, এই 7.65% এটা বিজনেস পে করে এমপ্লয়ির জন্য এবং এমপ্লয়ি এমপ্লয়ি থেকে অ্যানাদার 7.65% বিজনেস উইথহেল করে, উইথহেল করে বিশেষ করে বিজনেস কী করে এই 15.3%, এটা তাদের নিয়ম হচ্ছে এটা আইআরএস কাছে দিয়ে দেওয়া, প্লাস এটার বাইরেও আমাদের যখন একটা এমপ্লয়ি কাজ করে এবং তাদের যদি সাফিসিয়েন্ট ইনকাম থাকে, বিশেষ করে আমরা যখন ক্যালকুলেট করি তখন আমাদের একটা পোর্শন কিন্তু উইথহেল করতে হয় তার ফেডারেল ট্যাক্স লায়াবিলিটি যেটি, কারণ এই যে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্সটা কিন্তু আমরা বছর শেষে কিন্তু এটা আমরা কিন্তু ফিরে পাই না, এই টাকাটা টোটালি চলে যায় আমার সোশ্যাল সিকিউরিটি ফান্ডে এবং আমার মেডিকেয়ার ফান্ডে। যখন আমার বয়স বিশেষ করে সোশ্যাল সিকিউরিটির জন্য এখন আর্লি রিটায়ারমেন্ট হচ্ছে 62 এবং মেডিকেয়ারের জন্য হচ্ছে 65, তো আমাদেরকে ওয়েট করতে হবে আনটিল দ্যাট 62 বা 65 আসা পর্যন্ত। সো এর বাইরেও যখন প্রতি বছর আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স যে ক্যালকুলেশন করা এটার জন্য আমাদের যে ইনকাম ট্যাক্স উইথহেল করা হয় এটাও কিন্তু একটা ট্যাক্স যেটা বিজনেস কি করছে এমপ্লয়ার থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে এসে টাকাটা হোল্ড করছে। এটা ডিপেন্ড করে বিজনেসের টাইম ফ্রেমের উপর, বিজনেসের এই ট্যাক্সটা উইথহেল করার পরে বিজনেসের রিকোয়ারমেন্টস বিভিন্ন রকম রিকোয়ারমেন্টস আছে, এটা আইআরএস এর কাছে সাবমিট করা, এটা ডিপেন্ড করে তাদের ভলিউম তাদের অ্যামাউন্টের উপরে। সো এই যে অ্যামাউন্ট, এখন প্রবলেমটা হচ্ছে যদি কোনো কারণে বিজনেস ফেইল হয় এই ট্যাক্স অ্যামাউন্ট আইআরএস এর কাছে পাঠানোর জন্য। এখন লেটস সে আপনি বা আমি একজন এমপ্লয়ি, আমি কোনো বিজনেসে জব করছি, এখন
আমি তো জানতে চাই না যে বিজনেস কন্টিনিউ করতে পারছে কিনা বা বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে কিনা, আমি জানিও না, রাইট? সো আমার গোল হচ্ছে বছর শেষে গিয়ে আমার থেকে যে যে ফেডারেল ট্যাক্সটা উইথেল করা হয়েছে, ট্যাক্সটা আমি যখন ট্যাক্স ফাইল করব তখন আমি চাই যে আমার যে ট্যাক্স লায়াবিলিটির এগেনস্টে এই ট্যাক্স উইথেলটা এটা অ্যাপ্লাই হবে, এবং যদি আমি বেশি পে করে থাকি তখন আমি রিফান্ড পাবো। এখন কোনো কারণে যদি বিজনেস আনসাকসেসফুলি যদি এই অ্যামাউন্টগুলো পে না করে, অনেক ক্ষেত্রে স্মল বিজনেস বন্ধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে তাদের ক্যাশ ফ্লো প্রবলেম থাকে, তখন বিজনেস কী করে অনেক ক্ষেত্রে আমরা দেখি সেটা হচ্ছে যে তার হয়তো বিভিন্ন রকম লায়াবিলিটি আছে, ট্যাক্স লায়াবিলিটি আছে, রেন্ট পেমেন্ট আছে, অন্য সাপ্লাইজ কস্ট আছে, অন্য আনুষাঙ্গিক কস্ট আছে। অনেক সময় দেখা যায় যে ওয়েল আমার রেন্ট পে না করলে তো আমাকে ল্যান্ডলর্ড আমাকে কোর্টে নিয়ে যাবে, ট্যাক্স পেমেন্ট না করলে অ্যাটলিস্ট মনে করে যে আমার তো কিছুদিন সময় আছে এটা পে করার জন্য, যদিও আমাকে ইন্টারেস্ট পেনাল্টি পে করতে হবে। তো কি অনেক ক্ষেত্রে বিজনেস কি করে ইমিডিয়েট যে সার্ভিসগুলো লেসে তাকে যদি কোনো এমপ্লয়িকে পে না করে তখন কিন্তু সে কাজ করবে না, তখন প্রথম প্রায়োরিটি থাকে যে আমার এমপ্লয়িকে পে করার জন্য বা সাব কন্ট্রাক্টার তাদেরকে পে করার জন্য। তো এটা করতে গিয়ে দেখা যায় যে বিশেষ করে নতুন বিজনেস বা অনেক সময় পুরোনো বিজনেস ক্যাশ ফ্লো প্রবলেম যখন হয়ে যায় তখন এই ট্যাক্সটা যদি সে সাবমিট না করে IRS এর কাছে, তখন এই IRS কি করবে, তখন বেসিক্যালি যেহেতু এই টাকাটা কিন্তু এটা এমপ্লয়ি, এটা কিন্তু বিজনেসের অ্যামাউন্ট না, অ্যামাউন্টটা হচ্ছে এমপ্লয়ি থেকে উইথেল করা হয়েছে, এটা একটা ট্রাস্ট ফান্ড বলা হয় এটাকে, ট্রাস্ট ফান্ড ট্যাক্স। এই ট্যাক্সটা খুবই সিরিয়াস ট্যাক্স, এবং এই ট্যাক্সটা যদি বিজনেস পে না করে তখন এই বিজনেসের যারা এই ট্যাক্সটা পে করার সাথে জড়িত তারা পার্সোনালি তারা লায়াবল হবে। সো পার্সোনালি মানে বিজনেস ব্যক্তিগত পর্যায়ে চলতে হবে, শুধু বিজনেস ওনার না। এখানে মনে করেন যে লেটস সে আমি যদি ওই বিজনেসের CPA হই এবং আমার যদি এটা দুইটা বিষয় আছে, এটা একটা হচ্ছে যে আমার যদি রেসপন্সিবিলিটি থাকে বা আমার যদি অথরিটি থাকে এই ট্যাক্স পেমেন্টটা পেমেন্ট করে এবং আমি যদি সেটা না করে থাকি দেন IRS ক্যান কাম ব্যাক টু মি। বিশেষ করে যারা জব করেন বিভিন্ন কোম্পানিতে, অনেকে আছেন যে বুক কিপারের কাজ করেন, বিভিন্ন কোম্পানিতে বুক কিপারের কাজ করছেন বা অ্যাকাউন্টেন্টের কাজ করছেন, তো ইভেন তো তাদের কোনো শেয়ার নাই, তাদের কোনো ওনারশিপ নাই এই বিজনেসে, তারা যদি তাদের যদি অথরিটি থাকে টু পে দ্য ট্যাক্স বিফোর সামথিং এলস দেন পার্সোনালি ওই বুক কিপার, পার্সোনালি ওই অ্যাকাউন্টেন্ট কিন্তু লায়াবল হতে পারবেন বা কোনো ম্যানেজার বা কোনো ডিরেক্টর অফ দ্যাট কর্পোরেশন। সো এটা খুব সিরিয়াস ম্যাটার, বিশেষ করে যারা এখানে কাজ করছে। অনেক সময় আমরা দেখি অনেক বিজনেস যখন ক্যাশ ফ্লো প্রবলেম হয় তখন তারা চেষ্টা করে কীভাবে কীভাবে তারা ক্যাশটা ম্যানেজ করবে, বিশেষ করে হয়তো প্রায়োরিটাইজ করে তারা যে কোন বিলটা আমাকে আগে পে করলে অ্যাটলিস্ট কন্টিনিউ করার জন্য, তখন মনে করো আমার রেন্ট পেমেন্টটা খুব ইম্পর্টেন্ট বা আমার এমপ্লয়ি আছে তাকে পেমেন্ট করাটা খুব জরুরি বা আমার সাপ্লায়ারকে পে না করলে আমার প্রোডাক্ট আসবে না। তো সেসব ক্ষেত্রে তারা কী করে, ট্যাক্স অ্যামাউন্টটা হয়তো দেখা যায় যে লাস্ট অপশন থাকে যে ট্যাক্স অ্যামাউন্ট আমি লাস্টে পে করবো। তো সেক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয় অনেক সময় দেখা যায় যে বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, দেন মানে এটিকে IRS এর চাপে পড়ে প্রেসার ক্রিয়েট পেনাল্টির জায়গাটি আমরা আসব, তবে তার আগে এই জায়গাটি আমি একটু শেষ করতে চাই যে কেন বন্ধ হয়ে যাচ্ছে। না না, বিজনেস বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়, বিশেষ করে এটা শুধু ঠিকমতো বেতন দিতে পারছে না, রাইট, শুধু ট্যাক্সের বিষয় না, বিভিন্ন কারণে সে হয়তো বিজনেস রান করতে পারছে না বা বিভিন্ন, বিশেষ করে আমরা যেটা অলওয়েজ আলোচনা করে থাকি যে আপনার স্মল বিজনেস US এর যে স্ট্যাটিস্টিক যে সেটি হচ্ছে যে ক্লোজ টু 80% বিজনেস বন্ধ হয়ে যায় উইদিন 5 ইয়ার্স এর মধ্যে। সো এটা স্মল বিজনেসের জন্য বিকজ অফ দেয়ার পুয়ার প্ল্যানিং, পুয়ার ম্যানেজমেন্ট স্কিল, পুয়ার ক্যাশ ক্যাশ ম্যানেজমেন্ট, অল সর্ট অফ থিংস। এই ক্ষেত্রে কি পূর্ব পরিকল্পনার ক্যাশ ফ্লোটি কি জড়িয়ে আছে? অবশ্যই, আপনাকে বিশেষ করে যখন একটা বিজনেস শুরু করে তখন কিন্তু তাদেরকে পরিকল্পনা, এটা একটা পরিকল্পনা একটা অংশ, বিশেষ করে আমরা যে অলওয়েজ আলোচনা করে থাকি যে আমাদের 3 ইয়ার্সের একটা পরিকল্পনা দরকার, আমাদের 5 ইয়ার্সের একটা পরিকল্পনা দরকার, এবং শুধু পরিকল্পনাটা কিন্তু করলেই হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে লেটস আমি একটা 5 ইয়ার্সের আমার একটা রোড ম্যাপ আমি তৈরি করে ফেললাম, আমার একটা বিজনেস প্ল্যান আমি তৈরি করে ফেললাম। সো ডাউন দ্য রোড হয়তো আমি যে পরিকল্পনা আমি আমার যে পরিকল্পনা আছে পরিকল্পনা হয়তো এক বছর এভরি 3 মান্থস এভরি 6 মান্থ পরপর হয়তো আমাকে এটা আপগ্রেড করতে হতে পারে, ডিপেন্ড করে আমার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার আমি প্ল্যান করছি যে আমার হয়তো ফার্স্ট কোয়ার্টারে আমার $100,000 সেল হবে, বাট আমি যদি দেখি যে না আমার সেল খুবই ভালো, আমার ডিমান্ড, আমার যে প্রোডাক্ট বা সার্ভিস যেটি আমি অফার করছি সেটির অনেক ডিমান্ড, তখন আমাকে কিন্তু এটার সাথে সাথে আমাকে আমার বিজনেস প্ল্যানটাও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, আদারওয়াইজ আপনার মোর পিপল দরকার, মোর সাপ্লাইজ দরকার, মোর পেরোল যাবে, রাইট? সো এই পরিকল্পনাটাও কিন্তু আমাদেরকে সময়ের সাথে সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে বেসড অন দ্য সিচুয়েশন।
মানে সমস্ত কিছু জড়িয়ে আছে। আপনি যেমনটি বলেন, যখন বিজনেস প্ল্যানিং এর আমরা আলোচনা করি যে আগে থেকে আমাকে চিন্তা করতে হবে যে বিজনেসের যে ফ্লোটা, ক্যাশ ফ্লোই বলি কিংবা যে সঞ্চয় ক্যাপিটালই বলি, সেটি 6 মান্থের পরিকল্পনা কিংবা তারও বেশি রেখে নিতে হবে। এটি টোটালি ডিপেন্ড করে আপনার পরিকল্পনা। এখন এক এক বিজনেস এক এক রকম, বিশেষ করে ক্যাশ ফ্লো যেটি, সেটি হচ্ছে যে আপনার, আমরা যেটি বলি ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে আমরা যখন একটা বিজনেস শুরু করবো, আমরা বিজনেসটা শুরু করার হয়তো আমার 6 মান্থ লাগবে আমার ব্রেক ইভেন করার জন্য, যে আমার প্রফিটের টাকা দিয়ে আমার সব ফিক্সড কস্ট কভার করবে। সো যদি আমার 6 মান্থ সময় লাগে, দেন আমাকে প্ল্যান করতে হবে যে আমি যে 6 মান্থ আমি আমার বিজনেসটি রান করব, এই 6 মান্থের জন্য যেহেতু আমার প্রফিট থেকে প্রফিট কভার করছে না আমার এনাফ এক্সপেন্স, আমার যে এক্সপেন্ডিচার আছে, সো আমাকে শুরুর আগে থেকে আমাকে একটা ফান্ড, উইচ ইজ কলড ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ড, ওয়ার্কিং ক্যাপিটালটা আমাকে জমা করে রাখতে হবে, যাতে করে আমি যে নেক্সট 6 মান্থ বা 1 ইয়ার, হোয়াট এভার ইট ইজ, ইট কুড বি 9 মান্থস, সো আমি যে পরিকল্পনা করছি 9 মান্থস আমাকে পকেট থেকে দিতে হবে, সে টাকাটা আমাকে রাখতে হবে। এখন যদি আমি মনে করি যে আমার সেল থেকে সব প্রফিট আসবে এবং সেটা দিয়ে আমি সব কভার করবো, এটা কিন্তু খুব আনলাইকলি। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এই জায়গাটি থেকে আলোচনা করবো। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন যে যেটি ড্রাইভার একটি বিজনেসই বলি, যেভাবেই বলি, যে অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কারো কাঁধে আসতে পারে। আমি একটু পেনাল্টির জায়গাগুলো জানবো, যে এক্ষেত্রে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেক্ষেত্রে পেনাল্টির ক্ষেত্রগুলো কীরকম হতে পারে। নিয়ে একটু ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, দেখছেন টিবিএন অ্যানালাইসিস, সময় হয়েছে বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমিও অনেক কিছু কিন্তু শিখছি আপনার কাছ থেকে, যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, আমরাও যারা WTO-তে কাজ করি আমরা কিন্তু অনেক সময় এমপ্লয়ি হিসেবেও জানতে চাই না, কিংবা এটি কী হতে যাচ্ছে সেটিও কিন্তু জানতে চাই না। আমরা শুধু দেখি যে মাস শেষে বেতনটি আসছে কিনা, সেই জায়গাটি বছর শেষে গিয়ে রিফান্ডটা আসলে আমরা খুশি খুশি, মানে এর বাইরে কিন্তু ট্যাক্স সিজন কিংবা এই এই যে খুঁটিনাটি অনেকগুলো বিষয় জড়িয়ে আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে চায়ও না কিংবা জানতে চায়ও না, এরকম আর কি হয়ে যায়। তো আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই, আপনি বলছিলেন যে দায়ভারটি সবার কাঁধে এসে পড়ে, সবার কাঁধে বললে ভুল হবে, বিশেষ করে আমরা যখন এই এই যে ট্যাক্সটা আপনার, আমরা যে সহজভাবে বলি যে ট্যাক্সটা, যেহেতু একটা ট্যাক্স হচ্ছে বেসিক্যালি ইনকাম ট্যাক্স বা বিজনেসের ইনকাম ট্যাক্স বলেন বা বিজনেসের পোর্শন অফ সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা, কিন্তু আবার ট্রাস্ট ফান্ড রিকভারি পেনাল্টির মধ্যে আওতায় পড়ে না। কারণ যে টাকাটা বিজনেস কন্ট্রিবিউট করছে, সেটা হচ্ছে বিজনেস যদি কোনো কারণে পে না করতে পারে বা কোনো কারণে তাদের সামর্থ্য না থাকে, সেটা সেটা সেই ট্যাক্সটা কিন্তু পার্সোনালি কোনো বিজনেস অফিসারের উপরে যাবে না, বা কোনো কোনো এমপ্লয়ি যারা এটা রেসপন্সিবল ছিল, বিশ্লেষে একজন বুক কিপার যে অলওয়েজ চেক লেখে বা যে অলওয়েজ চেক মেইল করে। সো এই ট্যাক্সটা হচ্ছে, যেহেতু এই ট্যাক্সটা আসলে বিজনেসের টাকাও নেয়, ট্যাক্সটা হচ্ছে অন বিহাফ অফ IRS, এটা এমপ্লয়ির থেকে এটা টাকাটা উইথড্র করছে। সো এই টাকাটা আসলে তারা জাস্ট হোল্ড করছে, দে ডোন্ট হ্যাভ এনি রাইট টু স্পেন্ড দ্যাট মানি, টাকাটা হোল্ড করছে সাময়িক সময়ের জন্য। এই সময়টা বিশেষ করে ডিপেন্ড করে পেরোল ট্যাক্সের একটা একটা টাইম লিমিট আছে, যে কখন ট্যাক্সটা সাবমিট করতে হবে। লেটস সে আপনার, যদি আমরা একটু ডিটেলস আলোচনা করি, এই পেরোল ট্যাক্স বিশেষ করে যখন একটা বিজনেসের এই পেরোল ট্যাক্সগুলো ফাইল করা, যেগুলো হচ্ছে 941 ফর্ম, বিশেষ করে কোয়ার্টারলি যে ফর্মটা, একটি ফর্ম আছে 940, এটি হচ্ছে বছরে জাস্ট একটা ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 941। 941 হচ্ছে 3 মাসে কতটা পেরোল এই বিজনেসে ছিল, এই বিজনেসটা এটা রিপোর্ট করার যে ফর্ম সেটি হচ্ছে 941 ফর্ম। তো 941 ফর্মে বিশেষ করে আমাদের যত টাকা, যত পেরোল থাকে সে পেরোলগুলো রিপোর্ট করতে হয়, কত টাকা আমরা উইথড্র করেছি সেটা রিপোর্ট করতে হয়, রিপোর্ট করে এটা কোয়ার্টারলি আমাদের একটা পেরোল ট্যাক্স ফাইল করতে হয়। এখন কোনো বিজনেস, বিশেষ করে স্মল বিজনেস, যাদের 3 মাসে একটা কোয়ার্টার, তো 3 মাসের যদি তার পেরোল লায়াবিলিটি যদি $2,500 কম হয়, সেক্ষেত্রে তাকে মান্থলি ডিপোজিট করার কোনো রিকোয়ারমেন্টস নাই বা তার প্রয়োজন নাই। যদি লেস দেন $2,500, সে কী করতে পারে, 3 মাসের যে পেরোল ট্যাক্সটা, ট্যাক্সটা ফাইল করার জন্য আরও 1 মাস সময় থাকে, লেসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পেরোল ট্যাক্সটা এপ্রিলের 30 তারিখের মধ্যে তাকে সাবমিট করতে হয় বিজনেসে, রাইট? সো যখন পেরোল ট্যাক্সটা সাবমিট করবে উইথিন 30 ডেজ বা নেক্সট মান্থের লাস্ট ডে পর্যন্ত, তখন সে কিন্তু ওই $2,500 লেস হলে সে ওই ট্যাক্স রিটার্নের সাথে পেমেন্ট করতে পারছে। দেন যদি এই ট্যাক্সটা যদি $2,500 বেশি হয় এবং যদি $50,000 কম হয়, তখন এই এই অ্যামাউন্টটা আসলে নির্ভর করে হচ্ছে, বিশেষ করে আমরা একটা বলি লুক ব্যাক, বেসিক্যালি এটা একটা বিজনেসের আগের বছরের
এক বছরের 12 মান্থের রেকর্ডটা দেখে, রাইট, 12 মান্থের রেকর্ডটা দেখে ফাইন্ড আউট করে যে আগের বছরের সারা বছরের 12 মান্থের পেরোল ট্যাক্স কত ছিল। আচ্ছা, ট্যাক্সটা যদি $50,000 কম হয় সারা বছরের ট্যাক্স, নট ওয়ান গো সারা বছরের ট্যাক্স, সেক্ষেত্রে তাকে মান্থলি পে করলে ফাইন। তো এখন যে আমার ওয়াইফ কাজ করতেছে, তো আমার কি করা উচিত হবে যখন আমি ট্যাক্স ফাইল করবো? আমি কি একবার চেকে দেখতে পারবো, ওয়াইফকে একবার চেকে দেখতে পারবো, কিভাবে করে বুঝতেছি কিছু একটু বলুন। আচ্ছা, সাধারণত এই ধরনের সিচুয়েশনে কি আপনি, বিশেষ করে রাইট, আপনি যখন যেহেতু দুইজনই কাজ করছেন, জয়েন্ট ট্যাক্স ফাইল করছেন আপনারা, যে বিশেষ করে যখন ট্যাক্স ফাইল করবেন আপনাদের ডিপেন্ড করে আপনাদের ইনকামের উপর, যেহেতু আপনাদের দুইটা বেবি আছে, আর বেবি যেহেতু বলছেন, যেহেতু অবশ্যই তার আন্ডার এজ, তো তাদের জন্য হয়তো বিশেষ করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা যদি লো ইনকাম হয় আর ইনকাম ক্রেডিটের সুযোগ থাকবে, সেক্ষেত্রে হয়তো কিছুটা আপনার যে এক্সট্রা রিফান্ডের যে সুযোগ থাকবে। বাট আপনাদের ইনকামটা যদি বেশি হয়, দুজনের কম্বাইন্ড ইনকাম যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের চিন্তা করতে হবে যে কত অ্যামাউন্ট, বিশেষ করে আপনার যদি এমন হয় যে না আপনার ইনকামটা একটা এক্সেসিভ অ্যামাউন্ট, যেটা আপনার জন্য হয়তো আপনাকে ট্যাক্স পে করতে হবে, বিকজ আপনার ফ্যামিলি ডিরেকশন যেটা সেটা হচ্ছে $24,000। তো এরকম সিচুয়েশনে আপনার কিন্তু দুইজনের, আপনি যখন বিশেষ করে W-4 যখন আপনি, আপনার নিয়মটা হচ্ছে আপনার W-4 সাবমিট করা আপনার বিজনেসকে, যে আপনি যেখানে আপনার এমপ্লয়ারকে, যে আপনার কতজন ফ্যামিলি সাইজ আছে, সেই হিসাব করে তাদেরকে ট্যাক্স ডিডাক্ট করার জন্য। তো সেক্ষেত্রে আপনার একটা সাবমিট করা উচিত, যে বিশেষ করে এখন দুইটা বাচ্চা হলে আপনি কিন্তু সবাইকে ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন না, যেহেতু আপনার ওয়াইফ জব করেন, সেহেতু আপনাকে চুজ করতে হবে আপনি দেখে আপনি, এবং আপনি হয়তো একটা বাচ্চাকে দিয়ে আপনি W-4 সাবমিট করলেন, যাতে করে তাদের যে ডিডাকশনগুলি যেন অ্যাটলিস্ট একটা একটা অ্যামাউন্ট হয়, যাতে করে বছর শেষে যখন ট্যাক্স ফাইল করবেন তখন আপনার যে ট্যাক্স লায়াবিলিটি আসবে, সেই ট্যাক্স লায়াবিলিটি যেন এনাফ থাকে, যাতে করে আপনি বছর শেষে গিয়ে যেন আবার ট্যাক্স পে না করতে হয়। সেম থিং আপনার ওয়াইফের জন্য একটা W-4 সাবমিট করবেন, সেখানে ওনাকে ডিরেকশন ডিপেন্ডেন্ট হিসেবে থাকবেন উনি নিজে, এবং হয়তো আপনি একটা বাচ্চাকে আপনি অ্যাড করতে পারেন। তো এভাবে আপনি যখন আপডেট করে দিবেন তখন ওরা একটা সার্টেন অ্যামাউন্টে অ্যামাউন্ট ট্যাক্স ডিডাক্ট করে, যাতে করে অ্যাটলিস্ট বছর শেষে গিয়ে যেন খুব একটা বেশি ডিফারেন্স না হয়। অনেকে কী করেন, হয়তো দুইজন কাজ করছেন, হাজব্যান্ড ওয়াইফ, কী করেন, হাজব্যান্ডও দেখাচ্ছেন যে আমার, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার দুইটা বাচ্চা আছে, আবার ওয়াইফও দেখাচ্ছেন যে আমি আছি, আমার হাজবেন্ড আছে, আমার দুটো বাচ্চা আছে, বাট আমরা রিয়েলাইজ করছি না যেহেতু আমাদের ডবল ইনকাম। তো সেক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যখন আপনি ট্যাক্স ফাইল করতে যাবেন, লেটস সে আপনি এক একজনের $50,000 ইনকাম, এখন যদি আপনি ডিডাক্ট, আপনি যদি ডিডাকশন নেন যে আমার $50,000 লাইক অ্যাজ এ হোল ফ্যামিলি ডিডাকশন, দেন বাকি যে $50,000 আপনি অ্যাড করছেন, সে $50,000 উপর তো সাফিসিয়েন্ট ট্যাক্স ডিডাক্ট করা হবে না। সো বছর শেষে গিয়ে তখন আপনার দেখা যাবে যে একটি বড় ট্যাক্স বার্ডেন চলে আসছে। ইটস অলওয়েজ বেটার যে আমাদের ট্যাক্সটা এক্সট্রা পে করা, কারণ বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স কিন্তু চেঞ্জ হয় না, উইচ ইজ 7.65%, সেম। সো ডিফারেন্স যেটা আপনি যদি এক্সট্রা ট্যাক্স ডিডাক্ট করে সেটি হচ্ছে আইদার ফেডারেল উইথহেল, স্টেট উইথহেল, এবং যদি লোকাল ট্যাক্স হয় লোকাল উইথহেল। সো যদি আমরা এক্সট্রাই ট্যাক্স টাকাটা পে করি তখন আমাদের অ্যাটলিস্ট বছর শেষে গিয়ে কিন্তু আমাদেরকে পে করতে হবে না পকেট থেকে। আচ্ছা, কারণ আমাদের আরেকটা জিনিস, আমরা যদি আপনি এইভাবে চিন্তা করি, আমরা যখন ইনকাম করি আমাদের ইনকামটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। লেটস সে আমরা হয়তো $20,000 দিয়ে আমরা শুরু করি, $25,000 হয়, $30,000 হয়, $40,000 হয়, $50,000, আস্তে আস্তে বাড়ে। এখন এই উইথহেল অ্যামাউন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এখন আমাদের লাইফ স্টাইলটা কি এরকম যে আপনার $20,000 আমাদের যে লাইফ স্টাইল, $20,000 দিয়ে কিন্তু আমরা ম্যানেজ করি, আবার যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে যখন $100,000 আমরা মেক করি তখনও কিন্তু স্টিল আমাদের কোনো লেফট ওভার থাকে না। তো আমাদের যদি এভাবে আমরা প্ল্যান করি যে এক্সট্রা যে লেস, আমার এক্সট্রা আমি $10,000 আমি বোনাস পাচ্ছি, বা $10,000 আমার এক্সট্রা নেক্সট ইয়ারের ইনকাম আসছে, তো এই $10,000 আমরা যদি, কারণ আস্তে আস্তে করে যখন বাড়ে তখন ওই লেসে আপনি যদি $500 আপনার নেট অ্যামাউন্টের সাথে, না খরচ বাড়ে, বাট $500 নেট অ্যামাউন্টের সাথে যদি আপনার এক্সট্রা $20 আসে তখন $20 কিন্তু আপনার, আমাদের কাছে খুব বেশি একটা কিছু মনে হয় না, আমরা খরচ করে ফেলি। তো আমাদের এভাবে যদি আমরা চিন্তা করি যে লেসে আমি যে এক্সট্রা যে মানিটা আমি আর্ন করছি, সেই এক্সট্রা মানিটা যদি আমি উইথহেল হিসেবে রেখে দেই, বেশি করে ডিডাক্ট করি, অ্যাটলিস্ট বছর শেষে গিয়ে যদি আমি $2,000 জায়গায় আমি যদি $5,000 পে করি, দেন আমার এক্সট্রা $3,000 আমি রিফান্ড পাচ্ছি, নেক্সট ইয়ার আরও $5,000 আমার আমি রেইস পাচ্ছি, সো লেটস সে অ্যানাদার $5,000, আই ডোন্ট ওয়ান্ট টু টাচ দ্যাট মানি।
এবং ওই $5,000 আমি এক্সট্রা উইথহেল্ড করছি, বছরে গিয়ে কী হচ্ছে আমি $3,000 জায়গায় আমি $8,000 রিফান্ড পাচ্ছি। অ্যাটলিস্ট উইথ দ্যাট $8,000 আমি কী করতে পারি, আমি একটা সেভিংস অ্যাকাউন্ট রেখে দিতে পারি যে না এটা আমার একটা সেভিংস। আমরা তো এই পরিকল্পনাটাই করি না, বছর শেষে আমরা যখন ট্যাক্স সিজন আসে তখনই হিসেব নিকেশ, তখনই হচ্ছে সবচেয়ে বেশি চিন্তা করি যে কত টাকা রিফান্ড আসবে, কত রিফান্ড আসবে, কত দিতে হবে, সেই জায়গাটি নিয়ে হিসেব করি। আমাদের এভাবে প্ল্যান করতে হবে যে বিশেষ করে আমাদের এক্সট্রা উইথহেল করার টাকা, কারণ আমাদের কারণ হ্যাবিটটা বিশেষ করে কি আস্তে আস্তে যখন বাড়ে, বিশেষ করে আমরা দেখি যে সেম থিং $20,000 আমরা জেলায় আমরা আমাদের সেভিংস হয়তো $5,000, আর যখন আমরা $100,000 মেক করি তখন দেখা যায় আমাদের সেভিংস $5,000। অনলি চেঞ্জ হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়, আমাদের বাসা বাড়ি চেঞ্জ হয়, আমাদের গাড়ি চেঞ্জ হয়, রাইট, খরচের সাথে চেঞ্জ হয়ে যায় সব ওভারঅল, সময়ের সাথে সাথে সবকিছু ডিমান্ডও করে, সেটাও কিন্তু মেনে নিতে হবে। আমরা যে বিষয়টিতে ছিলাম, যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, সবকিছু মিলিয়ে পেনাল্টির জায়গাগুলো নিয়ে কি বলবেন? শিওর, তো বিশেষ করে আপনার এই যে পেনাল্টি, বিশেষ করে এই ফেডারেল ডিপোজিটগুলো করার একটা রিকোয়ারমেন্টস আছে, সেটি হচ্ছে যে আপনার মান্থলি, দেন সেমাই উইকলি, প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে নেক্সট ডে। সো এই রিকোয়ারমেন্টসগুলো যখন কেউ ফুলফিল না করে তখন আলটিমেটলি রেসপন্সিবিলিটি চলে আসে, বিশেষ করে যারা এই পেমেন্টগুলো করার জন্য রেসপন্সিবল, একটা হচ্ছে তাদের অথরিটি থাকতে হবে, আর একটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি। সো লেটস সে এখন হয়তো একটা বুক কিপার, তার যদি কোনো অথরিটি না থাকে, সে হয়তো অফিসার জাস্ট অর্ডার দিচ্ছে, সে অর্ডারটা ফুলফিল করছে, জাস্ট মেইল চেকটি সে মেইল করে দিয়ে আসছে, রাইট, সেক্ষেত্রে তার কিন্তু কোনো অথরিটি নাই। আচ্ছা, অনলি তার রেসপন্সিবিলিটি মেইল করা। তো সেক্ষেত্রে যারা এটার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে উইলফুল এবং আরেকটা হচ্ছে অথরিটি বা রেসপন্সিবিলিটি, দুটো থাকতে হবে। তো যারা এই দুটোর মধ্যে ইনভলভ তারা কিন্তু এই পেনাল্টির আওতায় পড়ে আসবে, বিশেষ করে তারা কিন্তু পার্সোনাল গিয়েও লায়। এখন অনেকে মনে করবে যে কেউ হয়তো এই কোম্পানির বুক কিপার বা অ্যাকাউন্টেন্ট, যে যে কাজ করছে তার কোনো অনারশিপ নেই বিজনেসে, সেও কিন্তু তার যদি অথরিটি থাকে এই চেক সাইন করা এবং চেক মেইল করা, এবং সে যদি না করে, সেক্ষেত্রে কিন্তু এই ট্যাক্সগুলো যদি পে করা না হয় কোনো কারণে, ব্যাঙ্ক বিজনেস যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু IRS কিন্তু এসে ওই বুক কিপার কেউ অ্যাকাউন্টেন্ট কি ইভেন ব্যাঙ্কেও পার্সোনালি লায়াবল করতে পারে। তো এটার জন্য এই ট্রাস্ট ফান্ড রিকভারি একটা ট্যাক্সটা খুবই সিরিয়াস একটা ইস্যু, বিশেষ করে এবং স্পর্শকাতর, রাইট, পেরোল প্রসেসিং কোম্পানি বা ইভেন CPA, ইভেন সামটাইমস ব্যাঙ্ক ক্যান বি লায়াবল। আচ্ছা, সো এটা সিরিয়াস ম্যাটার, বিকজ এটা টাকাটা যেহেতু উইথহেল করছে এমপ্লয়ি থেকে। পেনাল্টির জায়গাটি তখন কি পর্যায়ে হয়? পেনাল্টি একটা হচ্ছে এই যে ট্যাক্স অ্যামাউন্টটা এটাই পেনাল্টি। এই ট্যাক্স অ্যামাউন্টটা পার্সোনালি তার কাছে চলে যাবে, দেন প্লাস এটার সাথে ইন্টারেস্ট পেনাল্টি অলওয়েজ অ্যাড হবে, বিশেষ করে IRS এর, যেখানে IRS এর ট্যাক্স। এবং তখন ব্যক্তিগত পর্যায়ে গিয়ে সেটি আদায়ের যে জায়গাটি, রাইট, আরেকটা বিষয় সেটি হচ্ছে যদি এই ধরনের কেউ কোনো জব করেন কোনো কোম্পানিতে, বিশেষ করে অ্যাকাউন্টেন্ট বা বুকি, অনেক সময় আমরা যখনই যদি বিজনেস এই ট্যাক্সগুলি পে না করে তখন পার্সোনাল লেভেল যদি চলে আসে কোনো অফিসার বা কোনো যার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই বিজনেসে, তখন IRS একটা লেটার দিয়ে তাকে অ্যাটলিস্ট 60 days সময় দেবে এটা রেসপন্স করার জন্য, যে 60 days মধ্যে সে যদি রেসপন্স করে যে না আমি আসলে আমার এখানে কোনো অথরিটি নাই, আমি জাস্ট ডিউটি পালন করছি, বাট আই ডোন্ট হ্যাভ এনি অথরিটি, আমাকে অর্ডার দেওয়া হয় কীভাবে চেক মেইল করা বা কাকে মেইল করার জন্য, সেক্ষেত্রে IRS হয়তো তাকে রিলিজ করে দিবে, বাট 60 days মধ্যে তাকে যদি সে যদি রেসপন্স না করে সেক্ষেত্রে কিন্তু পার্সোনালি সে IRS কালেকশন অ্যাক্টিভিটিতে চলে যাবে। সো খুব সিরিয়াস একটা ম্যাটার। তো পরামর্শ কী দিচ্ছেন? পরামর্শ হচ্ছে বিশেষ করে যারা জব করেন বিভিন্ন কোম্পানিতে, যারা আমরা জানি আমাদের প্রবাসী বাংলাদেশিদের অনেকেই কিন্তু আছেন, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে জব করছেন, বুক কিপার আছেন, তো যারা রেসপন্সিবল বা যারাই কাজ করছেন, মেক শিওর যে আপনাদের এই রেসপন্সিবিলিটিটা যদি এই ধরনের কোনো সিচুয়েশান হয়, বিশেষ করে যে পেরোল ট্যাক্স তারা পে করছেন না বা পেরোল ট্যাক্স ডিলে করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু লায়াবল এটার জন্য। যদি সিচুয়েশান হয় যে না বড় কোম্পানি লস অফ মানি এবং সেখানে আমিও পার্সোনালি লায়াবল হতে পারি, সেক্ষেত্রে কিন্তু তাকে চিন্তা করতে হবে যে এটা আমার জন্য বেটার, আমার কি এটাকে এটা থেকে আপনার জব কী করবেন, আমি জানি যে এখানে কত বিগ অ্যামাউন্ট যদি এটা উইথহেল করে এবং সেটা অ্যামাউন্টটা পে না করা হয়, উনি পার্সোনালি যদি লায়াবল হতে পারে, আমি বিশেষ করে আমার জায়গায় হলে আমি চিন্তা করবো যে না আমার জব আমি সেভ করা, রাইট, সেটা আমাদেরকে বিশেষ করে চিন্তা করতে হবে যাতে করে কোনো পার্সোনাল লেভেলে যেন চলে না আসে। আর বিশেষ করে বিজনেস ওনারদেরকে আমরা এভাবে রিকোয়েস্ট করতে পারি, সেটি হচ্ছে যে টাকাটা আমরা উইথহেল করি এমপ্লয়ি থেকে সে টাকাটা আসলে আমাদের টাকা না। সেম থিং আমরা যখন সেলস ট্যাক্স নিয়ে আলোচনা করি বা বিশেষ করে যারা বিভিন্ন স্টোরে, যেসব স্টোরে লটো আছে, লটোর টাকাটা আসলে স্টেটের টাকা। আচ্ছা,
আমি লটো সেল করছি, এটা স্টেটের টাকা, আমাকে একটা 6% কমিশন দিচ্ছে এটা সেল করার জন্য, সো লটোর টাকাটা আমি হোল্ড করছি স্টেটের টাকা, এটা আমার রেসপন্সিবিলিটি টু সাবমিট দেম, টু পে টু দ্য স্টেট একদম অন টাইম, অন টাইম। সেলস ট্যাক্স সেম থিং, এই লটোর টাকা বলেন সেলস ট্যাক্সের টাকা, এই টাকাগুলো সবগুলো হচ্ছে এগুলো বলে ট্রাস্ট ফান্ড ট্যাক্স, এগুলো হচ্ছে কোনো কারণে আমি যদি পে করতে না পারি দেন পার্সোনালি আমি লায়াবল, এমন না যে আমি বিজনেস ক্লোজ করে দিই আমি ঘরে চলে আসলাম, কারণ আপনি তো আইআরএস এর টাকা খরচ করে ফেলেছেন, আইআরএস এর টাকা, রাইট। তো বিশেষ করে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে এই টাকাটা সেলস ট্যাক্সের টাকা, লটোর টাকা, বা এই যে পেরোলের যে টাকাটা আমরা উইথহেল করি, টাকাটা আমার টাকা না। সো এটার জন্য নিয়ম হচ্ছে যে আমরা সেপারেট একটা ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারি, যে অ্যাকাউন্ট হচ্ছে বিশেষ করে অনলি উইথহেল মানি, যে টাকাটা আমরা উইথহেল করছি সে টাকাটা আমরা টাচ করবো না। সেলস ট্যাক্স সেম থিং, আমরা যখন উইকলি বা মান্থলি আমরা যখন সেলস ট্যাক্স, আমাদের উচিত যে টাকাটা আমরা সেলস ট্যাক্সের টাকাটা আমরা কালেক্ট করে আমরা সেপারেট একটা অ্যাকাউন্টে রাখবো, আমার অপারেটিং অ্যাকাউন্টের সাথে আমি এটা মিক্স না করো, ওই টাকাটা আমার সিম্পলি পড়ে থাকবে, যখন আমার টাকাটা সাবমিট করার সময় চলে আসবে তখন আমি অ্যাকাউন্ট থেকে সাবমিট করে দিলে দেন পার্সোনালি আমি এটা, আমি যদি আমার হ্যাবিটটা এমন করে ফেলি যে না এটা আসলে আমার টাকা, ট্যাক্সের টাকা বা সেলস ট্যাক্সের টাকা দিয়ে আমি আমার রেন্ট পে করছি বা আমি আমার পার্সোনাল খরচ করছি, দেন ইটস এ প্রবলেম। অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি বিষয় নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি এবং অনেক কিছুই জানতে পেরেছি, এবং আশা করি দর্শক যারা ছিলেন তারাও এখান থেকে অনেক তথ্য পেয়েছেন। সিপিএ ইয়াকুব খান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।